السلام عليكم. শাগরি আপনারা সকলে ভালো আছেন? তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হঠাৎ লাইভে আসা আপনাদের সাথে লাইভ আড্ডা দেওয়ার জন্য। তো আমাদের সাথে আছে ইসমাইল, ব্লগার ইসমাইল। ভাত খাচ্ছিলাম, তো উস্তাদের ডাকতে নিয়ে আসলো যে লাইভে একটু আড্ডা দেওয়ার জন্য। আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। কে বলবে কি লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে ফিলিস্তিনের যে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, এগুলো নিয়ে আমরা আপনাদের সাথে কিছু কথা বলব। সবাই একটু, আমরা তো অনেকেই অনেক কিছু করি, তো ফিলিস্তিনের জন্য আমরা সবাই একটু দোয়া করব। নামাজ পড়ে যদি কেউ আমরা পারি, নকল নামাজ যদি কেউ পারি, নকল রোজা রাখবো। তো বর্তমান যে অবস্থা, যুদ্ধ করা ফরজ, যেহেতু আমরা যেতে পারবো না ওই দেশে, আমরা কী করব? আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমাদের ইসলামের সর্বপ্রথম খাওয়া হচ্ছে মসজিদুল আকসা, ওইটাই সর্বপ্রথম নির্মাণ হয়েছে। তো এই জন্যই আমরা একটু তাদের জন্য কাজ করে দোয়া করবো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, তোমার যখন তোমরা দুনিয়াতে ছিলা, যেহেতু এটা বর্তমানে আমাদের আমলে হচ্ছে, তার আগে যুদ্ধ হচ্ছে, বাট উমর রাদিয়াল্লাহু তাআলার যুগেও ছিল, আরও অনেকের যুগে এই যুদ্ধটা হচ্ছে, আরও অনেক আগে থেকে যুদ্ধটা হচ্ছিলো। এই জন্য আমরা আল্লাহ তাআলা যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, তখন যেন আমরা বলতে পারি যে আল্লাহ আমরা তো অনেক দূরে আমরা যেতে পারি নাই, আমরা তাদের জন্য নামাজ পড়ে দোয়া করেছি বা রোজা রেখেছি। অনেকে আবার যদি তো যার যার এলাকা থেকে, যার যার স্থান থেকে, অনেকেই অনেক সংগঠন আপনাদেরকে কিছু ত্রাণ বা কিছু অর্থ যদি কেউ কালেকশন করে থাকে, আমরা তাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ, তাদের পাশে থাকার চেষ্টা করব। কিন্তু আমরা যেন আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারি যে আমরা যেতে পারি নাই ওই দেশে, তাদের জন্য আমরা দোয়া করছি, আমরা আমাদের যতটুকু ছিল ততটুকু আমরা পারি না দিতে পারি, কিছু হলেও দেই, সামান্য হলেও দেই, তারা যেন সুখে রাখতে পারে। এগুলা আমাদের কাছ থেকে কিছু পেয়ে তারা, যেহেতু বর্তমানে অবস্থা খুবই খারাপ, একটা দেশে যখন যুদ্ধ হয়, দেশটা একদম দরিদ্র হয়ে যায়, দেশটা অনেক মানে নিম্নের জন্যই আমরা যতটুকু পারি তাদের পাশে থাকার চেষ্টা করব। বর্তমানে যে অবস্থা, জিহাদ করা ফরজ হয়ে গেছে, পর্যায়ে আইন যেটাকে বলা হয় ফরজ হয়ে গেছে। তো আমি আমাদের যে আলাউদ্দিন ওস্তাদ, উনি কিছু বলবে আপনাদের কে সম্পর্কে। আমি আর মানে এখন কিছু বলবো না, কারণ আপনি অনেক কিছু বলছেন ভাই, আমি মানে আর পারবো না আর কি। আপনার অনেক কিছু বলছেন, আমি খাচ্ছিলাম, এই যে আমার কিন্তু এখন ওই যে দেখুন ওস্তাদের লাইভ করছে, তাই চলে আসলাম আর কি ওস্তাদের লাইভ দেখে। তো আমি খাবারটা এখন শেষ করি নাই। তো আপনার যদি আরও অনেকে যুক্ত হতেন, তো আরও অনেক কিছু বলতাম। তো সবাই জয়েন হন ইনশাল্লাহ, সবাই জয়েন হবো লাইভ দেখবো। অনেক সুন্দর সুন্দর উনি ভিডিও বানায়, ওনার ভিডিওগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে, শিক্ষণীয় ভিডিও। যদিও উনি খেলোগ্রাফি একজন আর্টিস্ট, উনি ভালো আর্ট করে, ওর এইসব ভিডিও দেয়, আরও বিভিন্ন ভিডিও উনি দেয়। তো সবাই আলাউদ্দিন ইউটিউব পেজে সবাই পাশে থাকবেন, সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। যেহেতু উনি নতুন, আর আমরা যদি একে অপরের পাশে থাকি ইনশাল্লাহ, আমরা কিছু তো আজকে লাইভ এ পর্যন্তই। আবার আবার দেখা হবে ইনশাআল্লাহ। কে শেষ করে দিছে ভাই? আসসালামু আলাইকুম। কথা শেষ হয় নাই তো?